19 সদস্যের বিএনপি স্থায়ী কমিটি চলছে এখন ধিমে তালে। বর্তমানে 6 জন দেশের বাইরে, শনিবার দলটির মহাসচিব দেশে ফিরেছেন। অসুস্থ থাকায় স্থায়ী কমিটিতে বৈঠকে অনিয়মিত 2 জন, দেশে সক্রিয় দেখা যায় 5 জনকে। মারা যাওয়ার পর পূরণ না হওয়া বাকি পদ শূন্য। জানা যায় শর্ত সাপেক্ষ মুক্তিতে গুলশানের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, লন্ডনে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, 14 আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুরে যান। এর 2 দিন পর একই পথে ছোটেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আন্দোলনে এ মোক্ষম সময়ে দলের 2 জন শীর্ষ সারির নেতা পরপর বিদেশ যাত্রার রহস্য খুঁজছে বিএনপির নেতাকর্মীরা। চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলেও। 2016 সালের 19 মার্চ বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর অন্তর এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী 1 বছরের বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নানা জটিলতা পর্যবসিত দলটি কাউন্সিল করতে পারছে না।